শুরু করছি নজরে রাজ্য। ভক্তরাও মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, বেশ হার্বাল। আমাদের ঠিকানা বহরমপুর রাধিকা নগর পাসপোর্ট অফিসের পাশে। জল্পনায় সত্যি হলো, দেবের উপস্থাপনাতে নটী বিনোদিনীর ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। সোমবার প্রকাশ্যে এলো ছবির ফার্স্ট লুক। রামকপাল মুখোপাধ্যায় পরিচালনায় বিনোদিনীতে নাম ভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী। ফার্স্ট লুকে শ্রী চৈতন্য রূপে দেখা গেল অভিনেত্রীকে। 2019 সালে নাকি এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারির কারণে তা সম্ভব হয়নি। নতুন এই সফরের জন্য দর্শকদের শুভেচ্ছা ও আশীর্বাদ চেয়েছেন দেব। ঘুমাতে তিনি প্রচণ্ড ভালোবাসেন। ছোটবেলায় বাড়িতে বকুনিও জুটেছে বিস্তর, সেই ঘুমিয়ে রেকর্ড গড়ে ফেললেন শ্রীরামপুরের ত্রিপর্ণা, জিতে নিলেন 6 লাখ টাকা পুরস্কার। সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানি ঘুমানোর প্রতিযোগিতার আয়োজন করে, কে কতক্ষণ টানা ঘুমাতে পারে এটাই ছিল প্রতিযোগিতা। একটানা 100 দিন 9 ঘন্টা করে ঘুমিয়ে সেরা ঘুমকাতুরে পুরস্কার জিতে নিয়েছেন। সারা দেশের প্রায় 5.5 লক্ষ প্রতিযোগী এখানে অংশ নিয়েছিলেন, তবে বাকিদের পিছনে ফেলে সেরা ঘুমকাতুরে পুরস্কার জিতে নিলেন তিনি। ভুল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, অথচ গত 5 বছর যাবৎ সেই ভুলের খেসারত দিচ্ছেন 23 জন চাকরি প্রার্থী। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন 23 জন চাকরি প্রার্থীকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে আগামী 23 দিনের মধ্যে। চার দিনের ভারত সফরে সোমবারই নয়াদিল্লিতে পা রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার সঙ্গে সঙ্গে সোমবার সন্ধ্যায় বনগাঁ সীমান্ত দিয়ে বঙ্গে এলো পদ্মার ইলিশ, কথা রাখল বাংলাদেশ। বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন সোমবার রাতের দিকে একটি ট্রাকে 4 টন ইলিশ ঢুকেছে। এই মাছের ওজন 700 থেকে 1800 গ্রাম পর্যন্ত। মঙ্গলবার বিকেল বা বুধবার সকাল থেকে কলকাতা শিলিগুড়ি সহ বিভিন্ন বাজারে মিলবে পদ্মার ইলিশ। এরপরও প্রায় 2450 টন মাছ আমদানি করার কথা। ভক্তরাও মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকা নগর পাসপোর্ট অফিসের পাশে। এখনকার মতো নজরে রাজ্য এই পর্যন্তই। নমস্কার।